মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে আদিগঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে, কালে কালে এই মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়লেও মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে। এই নিয়ে 2005 সালে একটা জনস্বার্থ মামলা হয়, সেই মামলায় পার্টি হল সাবর্ণ রায়চৌধুরী পরিবারও। আগামীকাল হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। সালটা 1570, রায়চৌধুরী পরিবারের গৃহকর্তী পদ্মাবতী নাকি কালীঘাটে প্রথম সতীর দেহাংশ দেখতে পান, তারপরে রায়চৌধুরী পরিবারই কালীঘাটের নতুন মন্দিরের প্রতিষ্ঠা করেন, এমনটাই দাবি সাবর্ণ রায়চৌধুরী পরিবারের। সেই কালীঘাট মন্দিরের পাণ্ডারাজ, পরিবেশ ও অব্যবস্থা নিয়ে দুটো জনস্বার্থ মামলা হয়। এর একটা মামলা হয় 2005 সালে, সেই মামলায় পার্টি হল সাবর্ণ রায়চৌধুরী পরিবার। কালীঘাট মন্দিরের চূড়ান্ত অব্যবস্থা চলছে, সেখানে তো সিকিউরিটির অভাব রয়েছে, সেখানে তো পাণ্ডাদের অত্যাচার চলছে, মানুষ সেখানে গিয়ে পুজো দিতে পারে না। তো এই যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত একটি মন্দিরে অব্যবস্থা চলছে, তার বিরুদ্ধে আমরা মাননীয় হাইকোর্টের কাছে একটি জনস্বার্থ মামলা অলরেডি চলছে, আমরা সেই মামলায় পার্টি হয়ে আমরা আমাদের বক্তব্যটা রাখতে চাইছি। শুক্রবার এই মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে। কালীঘাট মন্দিরের দেওয়ালে এই মন্দিরের ইতিহাসের ফলক লাগানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও টেম্পল কমিটি তা কার্যকর করেনি। এই মামলায় তোলা হবে সেই বিষয়টাও। জনস্বার্থ মামলায় দুটিতে আমরা পার্টি হইনি, একটিতে আমরা পার্টি হয়েছি। দে হ্যাভ আ লেজিটিমেট রাইট টু অ্যাসার্ট দেয়ার ক্লেম উইথ রিগার্ড টু দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রানিং অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য টেম্পল কমিটি। নিরাপত্তার স্বার্থে মন্দির চত্বরে সিসিটিভি বসানো, পাণ্ডারাজের অবসান ঘটানো, টেম্পল কমিটিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিনিধি রাখার বিষয়টাও উঠবে এই মামলায়। তরুণ দাস ও সুভাষ দত্তের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, আকাশ বার্তা। কলকাতা পুলিশের কমিশনার।